হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণির আমার গণিত বইয়ের তিন নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করবো আর এখন থেকে প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার তোমাদের চতুর্থ শ্রেণির গণিতের ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে তোমরা যদি ভিডিওগুলি দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেলাইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও আর এছাড়াও তোমাদের চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই ও উইংস বয়ের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে সেগুলিও তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো তো দেখো এইখানে অঙ্কগুলি কি বলেছে রঙিন কার্ড নিয়ে খেলা করি দেখো রঙিন কার্ডের অঙ্ক তোমরা কিন্তু এর আগেও শিখেছ এই যে এইখানেতে দেখো একটা সবুজ কার্ড একটা হলুদ কার্ড এবং একটি লাল কার্ড দেওয়া রয়েছে দেখতে পেয়েছ তো কাঠগুলো কেমন তিনটে কাঠ কিন্তু তিন ধরনের দেখো লাল কাঠটা ত্রিভুজের মতো হলুদ কাঠটা চার চৌকো আর সবুজ কাঠটা কেমন ডিম্বাকৃতি তো কি বলেছে দেখো যে দশটি লাল হলে তবে একটি হলুদ বল নেব বা হলুদ কার্ড নেব তাহলে দেখো এই যে এইখানেতে লাল কার্ডগুলো রয়েছে হ্যাঁ এর মানটা কত এক দেখতে পেয়েছ এক এক করে লেখা রয়েছে সেই জন্য দশখানা এই লাল কার্ড যদি নিই তাহলে কত হবে দশ তাহলে দশটা লাল কার্ডের বদল আমরা একটা হলুদ কার্ড নেবো কারণ এই যে হলুদ কার্ড দশ দশ করে রয়েছে দেখতে পেয়েছ আচ্ছা আবার কি বলেছে যে দশটি হলুদ কার্ড হলে একটি সবুজ কার্ড নেবো তার মানে দেখো দশটা যদি দশ দশ করে নিই হলুদ কার্ড তাহলে কত হবে দশ দশে একশো তখন আমরা হলুদ কার্ডগুলি না লিখে একটা সবুজ কার্ড নিয়ে নেব সবুজ কার্ডের মান হচ্ছে একশো অর্থাৎ তোমরা এটা মনে রাখবে যে সবুজ কার্ড সবসময় একশো মান আর হলুদ কার্ড কত দশ লাল কার্ড এক দেখো নিচে এবার ছকটা আমাদের পূরণ করতে বলেছে কিভাবে করব তো প্রথমেই দেখো এইখানে ছকের উপরে লেখা রয়েছে কি কি বলে দিয়েছে আমাদের এখানেতে কার্ডের সংখ্যা দেওয়া রয়েছে দেখতে পেয়েছো এই যে একক কার্ড এটা দশক এটা শতকের এককের কার্ডের রং এই যে লাল আর এক এক করে মান দশকের কার্ড হলুদ এবং এর মান কত দশ শতকের কার্ডে সবুজ এর মান হচ্ছে একশো আচ্ছা এরপর দেখো বলেছে বিস্তার করে লিখি অর্থাৎ এই যে কার্ডগুলিকে গুণে গুনে আমাদের এইখানেতে লিখতে হবে আর স্থানীয় মানে বিস্তার স্থানীয় মানে বিস্তার করে এখানটায় কথায় লিখতে দিয়েছে এখানটায় অঙ্কে লিখতে দিয়েছে মানে সংখ্যাটা লিখব আমরা কত আর কথায় লিখি এই সংখ্যাটিকে আবার কথায় লিখতে বলেছে যেমন দেখো একটা কিন্তু দেখিয়ে দিয়েছে তাহলেই তোমরা বুঝতে পারবে এখানে দেখো তিনটে ঘরে কাট দেওয়া রয়েছে তাই তো প্রথমে দেখো এটা শতক কটা আছে দুটো একশো একশো করে হলে কত হবে দুশো এই দেখো এখানে দুশো লেখা রয়েছে যোগ দেওয়া রয়েছে এবার এই দশকের ঘর দেখব কটা আছে দুটো দশ দশ করে তাহলে কত হবে কুড়ি কুড়ি লেখা রয়েছে আর এককের মানতে এক এক করে তাহলে এক দুই তিন তিনটে তিন এইবার এইগুলোকে আমাদের এখানে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখা রয়েছে স্থানীয় মানে বিস্তার তার মানে তোকে এই যে দুশো তাহলে এটা কী হবে দুই শতক কুড়ি রয়েছে তাহলে কী হবে দুই দশক তিন আছে তিন একক এইবার দেখো এই সংখ্যাটা তাহলে কত হচ্ছে দুশো তেইশ এই যে দুশো কুড়িয়ার তিনে তেইশ তাহলে দুশো তেইশ আর এইখানে কী বলেছে কথায় লিখি তাহলে দুশো তেইশকে আমরা যদি কথায় লিখি কী কীভাবে লিখবো দুই শত তেইশ দেখতে পেয়েছ তাহলে এইগুলি আমরা নিজেরাই সমাধান করব এবার প্রথমে দেখো কটা রয়েছে সবুজ কাঠ এক দুই তিন চার চারটে তাহলে কত হবে চারশো এখানে লিখে দিতে হবে চারশো ঠিক আছে যোগ দিয়ে দেবো হলুদ কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় ছটা রয়েছে ছ দশে কত হয় ষাট তাহলে এইখানে আমরা ষাট লিখে দেব যোগ এটা দেখো গুনে লাল কত আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাহলে পাঁচটার জন্য পাঁচই হবে পাঁচ এবার ওইগুলোকে আমরা স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখবো কীভাবে লিখবো তাহলে চার আছে এখানে লিখতে হবে তাহলে চার শতক তারপর লিখবে যে ষাট তাহলে কী লিখবো ছয় দশক ছয় দশক আর কী লিখবো যে পাঁচ আছে পাঁচ একক পাঁচ একক দেখো উঠপেন্ট ছিল লিখছি ভালো বোঝানো যেতে পারে তোমরা একটু ভালো করে দেখে নেবে এবার বলেছ সংখ্যাটি কত হবে তাহলে সংখ্যাটা কত হবে এটা চারশো এটা ষাট আর এই পাঁচ পঁয়ষট্টি চারশো পঁয়ষট্টি দেখতে পেয়েছ সংখ্যাটি চারশো পঁয়ষট্টি এবার এইটাকে যদি আমরা কথায় লিখি কী লিখবো এখানে এইভাবে লিখতে হবে তাহলে চার শত চার শত পঁয়ষট্টি পঁয়ষট্টি এখানে চন্দ্রবিন্দুটা দিয়ে দেবে চন্দ্রবিন্দু দস্তা তো দেখো এগুলি আমি মুখে তোমাদের বলে দিচ্ছি এখানেতে লিখলে ভালো বোঝা যাচ্ছে না এবং জায়গাও কুলো হচ্ছে না ঠিক আছে আমি বলে দিচ্ছি তোমরা লিখে নেবে এটা দেখো এক দুই তিন কথা আছে তিনশো তাই তো তাহলে এইখানে তিনশো লিখে দেবে যোগ এটা কথা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচ দশ কত হবে পঞ্চাশ যোগ এক দুই তিন চার চার আছে চার এইবার দেখো এইটাকে এইখানে তো কথাই লিখতে বলেছে তাহলে এখানটা প্রথমে লিখবো এটা কি লিখবো তিন শতক এটা লিখব পাঁচ দশক এটা লিখব চার একক এইভাবে তোমরা লিখে দেবে হ্যাঁ আমি লিখছি না আর এখানে সংখ্যাটি তাহলে কত হবে তিনশো চুয়ান্ন হবে সংখ্যাটা ঠিক আছে তিনশো চুয়ান্ন আর এইখানে তাহলে কথায় লিখতে হবে কী লিখবে তিন শতক চুয়ান্ন বানান করে ভালো করে লিখে নেবে এইখানটায় আচ্ছা এরপর এটা দেখো এই ভাঙাটাই আমাদের দেওয়া রয়েছে অর্থাৎ বিস্তার করে লেখা রয়েছে বাকিগুলো নিজেদেরকে করতে হবে এটা কত আছে একশো তাই তো তার মানে এই আমাদের শতকের ঘরে একটাই হবে এরকম একটাই হবে তিরিশ আছে তাহলে দশকের ঘরে কটা লিখবো তিন দশে তিরিশ হয় তাহলে তিনটে হবে চার চৌকো ঘর তিনটে এরকম তিনটে আর কি আছে দুই আছে তাহলে এখানে ত্রিভুজের মতো দুটো দেবো তাহলেই হয়ে যাবে এবার কি বলেছে এইটাকে কথায় এখানে লিখতে হবে স্থানীয় মানে বিস্তার করে তাহলে কি লিখবে এক শতক তিন দশক দুই একক ঠিক আছে আর সংখ্যাটি এখানে কত হবে দেখো একশো আর এখানে তিরিশ আর দুয়ে বত্রিশ তাহলে হয়ে যাবে একশো বত্রিশ এইটাকে এইভাবে এখানে আবার একবার কথায় লিখবে তাহলে কি লিখবে একশত বত্রিশ এইভাবে লিখে দেবে হ্যাঁ আচ্ছা এরপর এটা দেখো এটাও তাই এখানে বিস্তার করে লেখা রয়েছে বাকিগুলো সব আমাদের করতে হবে কত আছে পাঁচশো তাহলে এখানে কটা হবে পাঁচটা একশো করে হলে পাঁচটা হবে এরকম গোল গোল চারটে পাঁচটা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো চল্লিশ আছে মানে কত চারটে হবে দুটো তিনটে চারটে আর নটা আছে তাহলে এখানে ত্রিভুজের মতো নটা হবে ডাল কাঠ নটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম নটা হবে এই বাদকে এইখানেতে লিখতে বলেছে কিভাবে লিখবে তাহলে পাঁচ শতক চার দশক নয় একক এইভাবে লিখবে হ্যাঁ আচ্ছা সংখ্যাটি তাহলে কত হবে বলো তো পাঁচশো এখানে আছে চল্লিশ আর নয় তাহলে কত হবে পাঁচশো ঊনপঞ্চাশ এইখানে একবার কথা লিখবে তাহলে পাঁচ শত উনপঞ্চাশ এখানেতে লিখতে হবে ঠিক আছে আচ্ছা এরপর এটা দেখো কত আছে দুশো পঞ্চান্ন তাহলে এইটাকে আমরা যদি প্রথমে এইখানে বসাচ্ছি দুশো পঞ্চান্ন তাহলে আমাদের এই শতকের ঘরে কটা হবে দুটো হবে এই একশো আর এই একশো তাহলে দুশো হয়ে গেল তারপর দেখো পঞ্চান্ন রয়েছে পঞ্চান্ন মানে কত পাঁচ দশে পঞ্চাশ হয় তাহলে এইখানে পাঁচটা হবে এরকমটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা কাঠ হবে পাঁচ দশে তাহলে কত হয় পঞ্চান্ন এই পঞ্চাশ আর পাঁচ রয়ে গেছে এইখানে তাহলে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে পাঁচটা কাঠ দেখো এইটাকে আমরা যদি এইখানে এবার লিখি দুটো আছে তাহলে কত লিখবো দুশো যোগ এখানে কত আছে পাঁচটা পাঁচ দশে পঞ্চাশ যোগ এখানেও পাঁচ আছে পাঁচ তাহলেই দেখো এগুলো যোগগুলো হয়ে যাবে দুশো পঞ্চান্ন এইটাকে এবার যদি এইখানে আমরা স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি কত লিখব এই যে এটা কত আছে দুশো আছে তাহলে কী লিখবো দুই শতক পাঁচ দশক পাঁচ একক এইভাবে কিন্তু এটা লিখবে তোমরা আর এইটাকে শুধু যদি কথায় লিখি কি হবে দুই শত পঞ্চান্ন এখানে কিন্তু লিখবে হ্যাঁ দুই শত পঞ্চান্ন একই রকমভাবে দেখো নিচেরটাও কিন্তু দেওয়া রয়েছে সাতশো আশি তাহলে এইটাকেও তোমরা এই আগেরটা যেইভাবে করলুম আমি ওই রকমভাবে নিজেরা করার চেষ্টা করবে ঠিক আছে এখান থেকে শুরু করবে প্রথমে কার্ডগুলি বসাবে তারপর এখানেতে বিস্তার করে লিখবে তারপর স্থানীয় মানে বিস্তার করে এখানে কথাই লিখবে আর এটা শুধু কথাই লিখবে ঠিক আছে দেখো আমি এই দুটো করে দিচ্ছি আবার কত রয়েছে চার শত নয় তাহলে প্রথমে যদি আমরা সংখ্যাটা লিখি এখানে কত হবে চারশো নয় এটা ঠিক আছে এবার দেখো এটা যদি আমি কার্ডেতে বসাই কত হবে চার শত মানে চারটে শতকের কার্ড হবে কটা চারটে রকম গোল গোল চারটে দুটো তিনটে চারটে তাহলেই চারশো হয়ে যাচ্ছে আচ্ছা এবার দেখো দশক কাঠি দশকে কিন্তু শূন্য রয়েছে তাহলে এখানে কিছুই হবে না এককে নয় আছে তাহলে এইখানে তো নটা হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি সাতটা আটটা নটা ঠিক আছে তাহলে এখানে নটা হয়ে গেল এবার তোকে এখানে তো আমরা বিস্তার করে লিখবো তাহলে এখানে চারটে ছিল কত লিখবো চারশো যোগ দশকে কি আছে কিছু আছে নেই তাহলে এখানে আমরা শূন্য দিয়ে দিতে পারি যোগ আর এখানে কটা দিলাম নটা তাহলে এখানে আমরা নয় লিখে দেব এবার কি বলেছিল এটাকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখতে হবে তাহলে কথায় লিখলে কথা হবে তোমরা এইভাবে লিখবে চার শতক দশক যেহেতু নেই দশক লেখার দরকার নাই বা শূন্য দশক লিখতে পারো তাহলে তারপর আছে নয় একক নয় একক বলে লিখে দেবে ঠিক আছে এইভাবে তোমরা এটা করবে আচ্ছা নিচেরটা দেখো এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে ঠিক আছে এটা তোমাদের জন্য দেওয়া রইল তাহলে দেখো এই তিন নম্বর পৃষ্ঠার ছকের সমস্ত অঙ্কগুলি আমাদের কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও